আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে ইউনিক একটা রেসিপি নিয়ে। আর এই ইউনিক রেসিপিটা যদি আপনাদের কোনো রকম ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখেন। আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের নোটিফিকেশনটা চলে যাবে। আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই। আমি কীভাবে চিচিঙ্গা কুচি ভাজি করছি আপনাদের আজকে দেখিয়ে দেব। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, তার ভিতরে এক টেবিল চামচ সরষের তেল দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দুই তিনটা একটু বেশি হবে চিংড়ি মাছ কুচি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এগুলো একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পরে তারপরে যে কুচিগুলো কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে এর ভিতরে এক চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার একটু ঢাকনাটা তুলে ভাজিটা নেড়েচেড়ে দিব। কুচির ভিতর থেকে অনেকটা পানি চলে আসছে, এই পানি দিয়ে মাঝের রাস্তা থেকে একটু কমে কুচিটা সেদ্ধ করে নেব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তোলার পরে নেড়েচেড়ে দিচ্ছি, পানিটা শুকিয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো নারকেল কুচি। নারকেল কুচিটা আমি নারকেল কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেবো একটা ডিম। নারকেল কুচি দেওয়ার পরে একটা ডিম ভেঙে দিছি। এখন আমি এটাকে নেড়েচেড়ে দিয়ে আমি কুচিটা একদম শুকনো শুকনো ভেজে নিব। তারপরে দিয়ে দিছি আমি সামান্য একটু জিরার গুঁড়া, যে ডিমের গন্ধটা সেটা থাকবে না, কুচির যে একটা গন্ধ সেটাও থাকবে না। আর কিছু সময় কুচি বাটিটা ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি একটা ফোড়ন। ফোড়নটা শুকনা মরিচ আর রসুন আর জিরা দিয়ে এ তেলের ভিতরে একটু ভেজে নিয়ে কুচি ভাজির ভিতরে দিয়ে দিছি। এটা ফ্লেভার আসবে, খেতেও অসাধারণ লাগবে। আবার একটু নেড়েচেড়ে কুচি ভাজিটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে কুচি ভাজি। এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ।